বেসিক্যালি ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে হবে আর আমি ছবি তুলবো না, এটা তো হতে পারে না। তো আমার বেসিক্যালি ফটোগ্রাফি শুরু কিন্তু স্ট্রিট ফটোগ্রাফি দিয়ে, আর স্ট্রিট মানেই হচ্ছে কলকাতার রাস্তা, মানে ট্রামলাইন আর ময়দান। তো হঠাৎ করে কালকে এন্ড মোমেন্টে রাত্রিবেলা প্ল্যান করা, অ্যান্ড আম ভেরি লাকি যে আমার খুব ক্লোজ বন্ধু সুদূর আগরতলা থেকে এসছে কথা। তো কথার সাথে আমার বহু বছরের আলাপ, বাট কখনও শ্যুট করা হয়ে ওঠেনি, অ্যান্ড লাকিলি আজ ওয়ার্ল্ড ফটোগ্রাফিদের ওর ছবি তুলতে পেরে আই এম রিয়েলি হ্যাপি। কথার ছবি কথা বলছে কি না সেটা না দর্শক বন্ধুরাই দেখলো। প্রথম কাজে অবভিয়াসলি দুজনের মধ্যেই একটা বিট নার্ভাসনেস থাকে, তার মধ্যে এরকম একটা ক্লাইমেট যেখানে কখনো রোদ্দুর কখনো বৃষ্টি, তো সব মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা বেশ জমজমাটি হয়েছে। এই ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে তুমি সাধারণত কি করো, প্রত্যেক বছর কি এই দিন ছবি তুলেই কাটাও? অবশ্যই ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডেতে ক্লিক করবো না এটা হয় না। হ্যাঁ, সবসময় যে ছবি তোলা হয় তা নয়, বন্ধুবান্ধবদের সাথে ফটোগ্রাফি নিয়ে একটু চর্চা করা হয়, ভালো কিছু ছবি দেখা হয়, ভালো কিছু শেখার চেষ্টা করা হয়। এখনও পর্যন্ত তোমার যদি বেস্ট ক্লিক তোমার মতে সেইটা কোনটা, যদি একটু ডেসক্রাইব? দেখো, কোনো ফটোগ্রাফারের না বেস্ট ক্লিক বলে সেরকম কিছু হয় না, প্রত্যেকটা পরিস্থিতি পরিবেশের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ক্লিকস থাকে। তো এরকম আমার আর্কাইভে এরকম প্রচুর ছবি আছে যেগুলো আমার খুব পছন্দের ছবি। আজকের টিমটার ব্যাপারে প্রথমেই বললাম যে আই এম ভেরি থ্যাঙ্কফুল কথা সুদূর আগরতলা থেকে এসছে, অ্যান্ড মেকআপে রিয়া রয়েছে। তো অবভিয়াসলি রিয়ার মেকআপ নিয়ে নতুন কিছু করে বলার নেই, অ্যান্ড আমাদের আজকে অবভিয়াসলি আবার রেসপন্সার রয়েছে সিয়া ওয়ার্ড্রপ, সো ইটস অসম এক্সপিরিয়েন্স। নমস্কার, আমি কথাকলি চৌহান, আমি সুদূর ত্রিপুরা তথা আগরতলা থেকে এসেছি আজকে অভিদার সঙ্গে শ্যুট করার জন্য। অ্যাকচুয়ালি সেরকম কোনো প্ল্যান ছিল না, এটা জাস্ট একটা সাডেন প্ল্যান যে দাদার সঙ্গে ফটো তুলবো, কারণ কোনো দিনই আমাদের একসাথে কাজ করা হয়নি। তো আজকে এমনিতেও একটা স্পেশাল দিন যেহেতু ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, আর আমারও খুব ইচ্ছে ছিল অভিদার সঙ্গে কাজ করার, তো তাই জন্য আজকে সাডেন প্ল্যান। আজকে তো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স অভি সেনগুপ্তর সাথে, খুব ভালো, খুব কমফোর্টেবল, খুব কম সময়ে। মডেলটা সবসময় চায় কম সময়ে যাতে ভালো ভালো ছবি উঠে যায়, তো সেটাই হয়েছে, খুব ভালো। ইনফ্যাক্ট মেকআপ আর্টিস্টও খুব ভালো। আই হোপ কথা বলছে, সেটা তো আমি বলবো না, সেটা এডিট হয়ে আসার পর যখন সবাই দেখবে তখন বলবে কথার ছবি অ্যাকচুয়ালি কথা বলছে কিনা। ত্রিপুরা থেকে কলকাতা, কলকাতা এসে এই যে জার্নিটা, হ্যাঁ, এটা কতটা এনজয় করে? এটা খুবই এনজয়ফুল, কারণ আমাদের ত্রিপুরাতে যারা আমরা থাকি ওদের বেসিক্যালি মানে কোনো না কোনো সময় কলকাতাতে এসে শ্যুট করার তো একটা ড্রিম থাকে, তো এই ড্রিমটাতে সাকসেসফুল হতে পারছি আর অভি সেনগুপ্তর মতো একটা ফটোগ্রাফারের সাথে কাজ করতে পারছি সেটা অনেক বেশি। একদম শেষে অডিয়েন্স, এটাই বলার যে আমার আজকে অভি সেনগুপ্তর সাথে ফার্স্ট ক্লিক, ফার্স্ট শ্যুট, তো আপনারা দেখে নেবেন ফটোগুলি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম কথাকলি চৌহান।